Hello everyone, assalamu alaikum. Welcome to Alima's World and Kitchen. আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। এই তো আমি ঈদের দুই একদিন পর এটা এই ভিডিওটা করা। আমি আমার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি। ব্যস্ত জীবন আবার শুরু হয়ে গেছে। আমার বড় দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি, ছোটটাকে ওর বাবার কাছে রেখে। আমার বড় ছেলের নার্সারি হচ্ছে হাফ ডে, তিন ঘন্টা পর ওকে নিয়ে আসবো, তাই অনেক কাজকর্ম করতে হবে ওকে স্কুলে দেওয়ার পর। তাই ভিডিও অফ করে দেই এখানে, আর অন করে নিই। প্রায় তিন ঘন্টা হয়ে গেছে, এখন আমি আমার ছেলেটাকে স্কুল থেকে নিয়ে এসেছি, ওকে কিছু খাইয়ে। আর এখন আমি আমার কিছু কাপড় বাহিরে রোদে মেলে দেবো, কারণ হচ্ছে অনেক সুন্দর দিন করেছে। এত সুন্দর দিন আর কাপড় না ধুলে কী হবে? তাই আমি আমার কিছু কাপড় অলরেডি আমি ওয়াশিং মেশিনে দিয়ে গিয়েছিলাম স্কুলে যাবার সময়, ওগুলা হয়ে গেছে, এখন ওগুলো একটু বাইরে মেলে দিচ্ছি। এতে দেখতে পাচ্ছেন আমার ছেলেটা স্কুল থেকে এসে ও ইউনিফর্মই চেঞ্জ করে নি, দৌড়ে গার্ডেনে চলে এসেছে আমার সাথে, এসেই ওর সাইকেল স্টার্ট করেছে। ও ইদানিং কয়েকদিন হচ্ছে সাইকেল রাইড করা শিখেছে, এখন অনেক পছন্দ করে, যখনই চান্স পায় গার্ডেনে চলে আসে সাইকেল চালানোর জন্য, তা দেখে অনেক ভালো লাগে। আর ছোটো ছেলেটা যেহেতু পারে না, ও এখনও টু ইয়ার্স, ও সাইকেল চালাতে পারে না, তো কী হয়েছে ও পা দিয়ে দেখেন পুশ করে করে ওর গাড়িটা চালিয়ে নিচ্ছে। এটা দেখে আমার অনেক বেশি হাসি ফাঁসছিল, আমি অনেক বেশি হাসছিলাম। আর একটু রেকর্ড করছি, হয়ে দেখে কিছুদিন পর তো একটু বড় হয়ে যাবে, তখন আর এগুলো মেমোরি হয়ে থাকবে, তাই একটু ভিডিও করে রেখেছি। বাচ্চারা যে অনেক অ্যাক্টিভ হয় এবং ওদের বুদ্ধি দিয়ে যেন অনেক কিছু করতে পারে, আমার এই ছেলের কাণ্ড দেখেই আমি বুঝতে পারছি। যে ওকে আমি বলিনি, ও নিজে থেকে এই ওর গাড়িটা এরকমভাবে চালিয়ে যাচ্ছে। তো এরকম করে বাচ্চাদের সাথে অনেক সময় খেলা করে এখন আমি রান্না করতে চলে এসেছি। দুপুরের টাইম চলে এসেছে, অলরেডি আমার রান্না করা ছিল দুইটা কারি, এখন শুধু মাছের একটা কারি রান্না করবো, তাই একটু লেটই এসে রান্না বসিয়েছিলাম। এখানে আমি ফুলকপি দিয়ে মৃগেল মাছ রান্না করছি। ফুলকপি আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আমারও অনেক বেশি ভালো লাগে। ফুলকপি দিয়ে মৃগেল মাছ রান্না করছি। ফুলকপি দিয়ে মৃগেল মাছ অনেক বেশি মজাদার হয়ে থাকে, আর মৃগেল মাছটাও অনেক বেশি মজাদার। এই তো আমি আর রান্নার রেসিপি শেয়ার করছি না, এটা তো একটা সিম্পল রান্না, সবাই এটা জানেন, তাই আমি আর এটা শেয়ার করিনি। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে যাওয়ার পর আমি বাচ্চাদেরকে খাইয়ে আর আমার মেয়েটাকেও আনতে যাব, তারপর মেয়েকে আনিয়ে ওকেও খাইয়ে দেব। এই তো বাচ্চাদের খাওয়া দাওয়া পর এখানে বিকাল প্রায় পাঁচটার দিকে হয়ে গেছে। এটা হচ্ছে এখানে কিছু ফুল, আমার টিউলিপ ফুল আমার অনেক বেশি পছন্দের, আর একটা কার্ড, এটা হচ্ছে আমার বাচ্চাদের এবং হাজব্যান্ডের পক্ষ থেকে আমার বার্থডে সারপ্রাইজ। আজ আমার বার্থডে ছিল যখন আমি এই ভিডিওটা শ্যুট করি। আমার বার্থডে তেমন আমি কখনোই পালন করি না বা করা হয়নি, আর এখন আমার বাচ্চারাও বড় হয়েছে, তাই সামটাইম হাজব্যান্ড ফুল নিয়ে আসেন, বাচ্চারাও কার্ড লিখে। আর এটা কার্ড আর ফুল আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলেন, আমার বড় মেয়ে অনেক বেশি বায়না ধরছিল ওর বাবাকে, আজকে মাম্মার বার্থডে, মাম্মার জন্য কার্ড আনো ফুল আনো। তো মেয়ে যেমন কথা তেমন কাজ, মেয়ে ওর বাবাকে নিয়ে ফুল এবং কার্ড নিয়ে আসলো সব থেকে, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে আমার হাজব্যান্ড কিছু লিখে দিয়েছিলেন, পরেও আমার অনেক বেশি ভালো লাগছিল। আর টিউলিপ ফুল যেহেতু আমি অনেক বেশি পছন্দ করি, তাই পছন্দের ফুল আর অনেক সুন্দর কার্ড সব কিছু মিলে অনেক ভালো লাগছিল। যে বাচ্চারা বড় হলে মাদের জন্য যেন এত বেশি কেয়ার করে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটাই হাজার হাজার শুকরিয়া। এই তো আজ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।